গাড়ি ভাড়া নিয়ে বিক্রি করে দিত এই চক্রটি। তদন্তে নেমে চক্রের সঙ্গে যুক্ত 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার 3টি গাড়ি। আন্তরাজ্য গাড়ি পাচার চক্রের হদিশ পেল পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার 10 জন, উদ্ধার 3টি গাড়ি। গাড়ি ভাড়া নেওয়ার নামে চুরি করে গাড়ি বিক্রি করে দিত এই চক্র। গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ এই চক্রের হদিশ পায়। জানা গিয়েছে, গত মে মাসে হরিণঘাটা ব্লকের ফতেপুরের বাসিন্দা শাহাবুদ্দিন মণ্ডল তার একটি মালটানার গাড়ি মাসিক চুক্তিতে ভাড়া দেবেন বলে ঠিক করেন। অনলাইনে আনসার আলী নামে এক ব্যক্তি তার সঙ্গে পরিচয় করে। কোম্পানিতে গাড়ি ভাড়া দেওয়া হবে, সেই মতো কোর্টের এগ্রিমেন্টও করে মাসিক 25,000 টাকার বিনিময়ে। গাড়ি ভাড়ার চুক্তি করা হয়। চুক্তির পর প্রথম মাসের টাকা দিয়ে গাড়ি নিয়ে যায় ওই ব্যক্তি। এরপর কয়েক মাস টাকা দিয়ে শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেয় আনসার। মোবাইলেও পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। চুক্তিতে দেওয়া আনসারের বাড়ির ঠিকানায় পৌঁছে শাহাবুদ্দিন জানতে পারেন তাকে ভুল ঠিকানা দেওয়া হয়েছে। বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। শাহাবুদ্দিন জানতে পারেন এই ধরনের প্রতারণা আরও কয়েকজনের সঙ্গে হয়েছে। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে এই চক্রের সঙ্গে যুক্ত 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে 3টি গাড়িও। জানা গিয়েছে, গাড়িগুলি এই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অন্যত্র বিক্রি করে দিয়েছিল। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে শাহাবুদ্দিন বলেন, চুক্তিপত্র করে আমি গাড়ি ভাড়া দিই, পরে জানতে পারি আমি প্রতারিত হয়েছি। আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছে আসে, এসে বলে যে কোম্পানিতে খাটাবো আপনাদের মাসে 25,000 টাকা করে দেওয়া হবে। তা প্রত্যেকে এগ্রিমেন্ট করে, আমরা বলি যে তা আমাদের তো দরকার কোর্টে গিয়ে দেখার কি প্রয়োজন না। বললো, ভাই কোনো টেনশন নেই, তার জন্য আমরা আছি আর কোর্টের এগ্রিমেন্ট যতক্ষণ দিচ্ছি তার জন্যে আপনাদের একটা ভরসা আছে। নিয়ে 2-4 জনের দেখায় শিক্ষিত মানুষকে, বলে না এগ্রিমেন্ট ঠিক আছে, 25,000 করে দিচ্ছে, যতক্ষণ বেঁচে যাবে দিয়ে দে। তার জন্য দিলাম, প্রথম মাসের কিস্তি ওরা দিল, দ্বিতীয় মাস থেকে ওদের ফোনে আর কোনো যোগাযোগ নেই। যে নিয়ে গেছে গাড়ি তার নাম হচ্ছে শেখ আনসার আলী, বায়ের বাড়ি, আর থানা হচ্ছে তোমার নগরদ্বীপ। ওকে বহু তদন্ত করে যতগুলো ডকুমেন্ট দিয়েছে সব ভ, তার কোনো অস্তিত্ব নেই। তার ছবি ছিল একটা, সেই ছবি দেখে তাকে বাড়ি সংগ্রহ করলাম, নাম্বার সংগ্রহ করলাম, পরে হরিণঘাটা থানায় আমি দ্বারস্থ হই যে স্যার এই ব্যাপার এই কেস হয়েছে, তার জন্য আমাকে একটু সাহায্য করুন। এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন পুলিশ কর্তা। তিনি বলেন, পালিয়ে গেল, আমরা ফার্স্ট অ্যাটেম্পটে ওকে অ্যারেস্ট করতে পারলাম। তারপরে আফটার ফিউ ডেজ আগেন দ্য রেড ওয়াজ প্ল্যান বেসড অন দি সোর্স ইনফরমেশন, কি আমরা পেয়েছি কি ওখানে আবার ফিরেছে। তো যখন রেড হলো ও পাওয়া গেল, তো প্রথম অ্যারেস্ট যে আমরা করেছিলাম অগস্ট মাসে করেছিলাম। তারপরে বেসড অন দি ইন্টারোগেশন আমরা এক গাড়ি পেয়েছি ফ্রম দ্য শিলিগুড়ি, ফার্স্ট গাড়ি যে রিকভার হয়েছে শিলিগুড়ি থেকে রিকভার হয়েছে। আর ওখান থেকে যে আমরা লোককে অ্যারেস্ট করলাম, এই কেসে টোটাল 10 পিপল ওয়ার অ্যারেস্টেড, ইন উইচ 1 পার্সন ফ্রম শিলিগুড়ি। ওই শিলিগুড়িতে যে পার্সন ছিল ওর গ্যারেজ ছিল যেখানে চুরি গাড়ি মোস্টলি বিক্রি হতো। তো ওখান থেকে আমরা ওই জনকে ও অ্যারেস্ট করলাম। তারপরে এখানে নিয়ে আসার পর ওর কার কার সঙ্গে ও কথা বলে গাড়ি হ্যান্ড ওভার করেছে ওটা আমরা পেলাম। এই মাঝখানে মিডিল ম্যানের কাজ করে, যখন গাড়ি কেউ গাড়ি ফ্রড হয়ে আসে বা চুরি হয়ে আসে, কি করবে কি ফার্দার ক্লায়েন্টস বা ফার্দার লোককে খুঁজবে যেখানে গাড়ি পাসন করা যাবে। তো এই 2 জন আছে মিডিল ম্যানের মোস্টলি কাজ করে, এর আগে আমরা এখনও আমার কাস্টাডিতে আছে। তো এনাকে জিজ্ঞাসাবাদ করে এখন দেখছি আর কি পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।